আসসালামু আলাইকুম, এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার যে পরীক্ষা চলছে, সেই চলমান পরীক্ষার আজকে আমরা মনোবিজ্ঞান যে পঞ্চম পত্র বিষয়টি রয়েছে তার একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিব। তো মনোবিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 19/9/2022 তারিখে, এবং আমরা ইতিমধ্যে যে সাজেশনগুলো দিয়েছি এর ভিতরে কিছু সাজেশনে আপনি দেখতে পারবেন যে ডেট পরিবর্তন আসছে এবং কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং পরবর্তীতে কবে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো আমরা একটি নোটিশ দিয়েছি আমাদের ইউটিউব ভিডিওতে। অবশ্যই আপনারা যদি কেউ নতুন রুটিন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই রুটিনটি ফলো করবেন। এবং মনোবিজ্ঞান আজকের যে সাজেশনটি, এটা আপনাদের যেহেতু পরীক্ষা নিকটে সেক্ষেত্রে আমি শর্ট সাজেশনও দিচ্ছি, এবং আমার অন্য অন্য সাজেশনগুলো ফুল একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন রয়েছে যেটা থেকে আপনার 100% কমন পড়বে আল্লাহর রহমতে। আর শর্ট সাজেশনগুলো মূলত শুধু পাশ করার জন্য বললেই চলে। যারা একদমই বই পড়তে চান না, শুধু এক রাত্রি পড়তে চান, পরীক্ষার আগে রাত্রে বই পড়ে পাশ করতে চান, তাদের জন্য শর্ট সাজেশনটি। এবং ভালো ফলাফলের জন্য এবং 100% কমন পড়ার জন্য অবশ্যই আপনাদের আমাদের যে চূড়ান্ত এবং ফাইনাল সাজেশনটি সেটি ফলো করতে হবে। আজকের সাজেশনটি মূলত শর্ট সাজেশন। তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই এবং আপনারা সাজেশনটি দেখতে থাকুন। তো এখানে কবিভাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আপনার 12টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনি 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আমি আপনাদের এখানে 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি, 30টি। এবং আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে স্ক্রোল করে নিচ্ছি আপনার এখান থেকে। এখানে ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এর অ্যান্সারগুলো আমি করে দিয়েছি একবারে, আপনারা চাইলে এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। এবং 100% কমন নিশ্চয়নের ক্ষেত্রে অবশ্যই আপনারা ফুল সাজেশনটি ফলো করবেন। অনেকে আছে বলে যে ভাই এত বড় সাজেশন দিয়েছেন, এর চেয়ে বই শুদ্ধ দিয়ে দিতেন। তো তারা হয়তো বা জানে না যে একটা সাজেশন 100% কমন ফেলানো কতটা কষ্টকর। তো আমি বর্তমানে পরীক্ষার আগে যে সাজেশনটা দিই সেটা চূড়ান্ত এবং ফাইনাল একটি সাজেশন দিই যেখান থেকে 100% কমেন থাকে, এবং পরীক্ষার দুই একদিন আগে আমরা শর্ট সাজেশনটি দিয়ে থাকি। তো কারো যদি শর্ট সাজেশন দরকার হয়, অনেক সাবজেক্ট আমরা চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে থাকি যেগুলো আপনাদের অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং অনেকে কোশ্চেন করে ভাই এত বড় সাজেশন কেন। সেক্ষেত্রে আপনারা যাদের যে সাবজেক্টটির শর্ট সাজেশন দরকার তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমি অন্তত পরীক্ষার দুই দিন আগে আপনাদের একটি শর্ট সাজেশন দিয়ে দেবো। তো এখন আপনার ইচ্ছা, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে আপনি সাজেশনটি ফলো করতে পারেন। তো আমরা খ বিভাগে 20টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর গ বিভাগে রচনামূলক প্রশ্ন, এখান থেকে আমরা 10টি প্রশ্ন দিয়ে এখান থেকে আমরা 16টি প্রশ্ন দিয়েছি, এবং প্রতিটি প্রশ্নের 10 নম্বর করে। তবে এখানে আপনার তো কেউ যদি এই ভিডিও থেকে স্কিপ করতে গিয়ে প্রশ্ন আপনার কাট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারেন, অথবা আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি রেখে দিতে পারেন, ডাউনলোড করে আপনার মোবাইলও রেখে দিতে পারেন। এবং আপনার যত পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে অবশ্যই আশা করি সবাইকে সাজেশনটি শেয়ার করে দিবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং পরবর্তীতে কোন সাজেশনটি যদি কোনো আগামীতে যদি যে সাবজেক্টের শর্ট সাজেশন চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।